আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে সামারা ব্রাশ করবে। ব্রাশ, এটা হচ্ছে সামারার ব্রাশ, নতুন ব্রাশ। সামারা পেস্ট করি, এই যে সামারার পেস্ট, সামারার ব্রাশ। সামারা মানুষ ছোট, দাঁত সাতটা, তার তিনটা ব্রাশ কিনছি। এই যে সামারা ব্রাশ করে দেখি দাদা, আর দেখি দাঁড়া, কি চকচকে দাঁত হয়ে বেরিয়েছে মানে। সামারা তুমি কি খুশি এই ব্রাশ পায়? ইবিটি বিটি বিটি, তোমার তো মুখে থেকে তো সব ইয়ে আসতেছে। আপনারা বলেন সামারা এখন থুতু ফেলবে কিভাবে? থুতুকে খেয়ে ফেলবে আমার মতো? আমি যেমন ছোটবেলায় খেয়ে ফেলেছি, আমাদের তো এরকম বেবি বেবি টুথপেস্ট ছিল না, কিচ্ছু ছিল না। আমার ছিল বড় কোলগেট, আমরা কোলগেট খাইছি ছোটবেলায়। কোলগেট কোলগেট পেস্ট খাইছি, তাই না? আমাদের কি হাকর ভাল করে উপরের দাঁত আমি তোমাকে দেখতেই পাই না মা। আপেল আর মিন্টের এরিয়া খুব সুন্দর। সামারা কিন্তু খুব এনজয় করতেছে দাঁত ব্রাশ করে। যখন আমি দাঁত ব্রাশ করি সামারা কোলে, তাই খুব মজা করে দেখে। দেখি তো, দেখি মা দাঁত, দেখি তো তোমার। খুব সুন্দর সামারা, খুবই ভালোভাবে আজকে দাঁতটা মাজছে। আর আজকের মতো দাঁত মাজা সম্পন্ন হয়েছে, যেটুকুই মাজছে অনেক ভালো করছে। সামারা তোমার কেমন লাগছে দাঁত মেজে মা? তুমি কি আরও কি দাঁত মাজতে চাও? এই যে সামারার দাঁত মাজার খুবই নেশা, সামারা আরও দাঁত মাজতে চায়। সবাই দোয়া করবেন সামারার জন্যে, সামারা যেন অনেক ভালো করে দাঁত মাজতে পারে, আর হচ্ছে সামারার জন্য দাঁতগুলো অনেক সুন্দর হয়। আল্লাহ যেন সামারা দীর্ঘায়ু করে, নেখায়াত দেয়। এখন আমরা কন্টিনিউ একটু দাঁত মাজবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামারার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।